আজকের এই অনুভব সচিবের সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আরো বিশেষ আমাদের সম্মানিত পুলিশ সুপার বর্তমান সরকারের ভিশন 2021 লক্ষ্য স্থাপন করেছে। অন্যান্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পর্যটন আইন 2000 পর্যটন কর্পোরেশন দেশের বিভিন্ন স্থানে পর্যটকদের আবাসন ও অন্যান্য উন্নয়নের জন্য সরকার এলাকা ভিত্তিক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ একজন পর্যটক যখন একটা স্পটে আসে সে কি চায়? মাটির মানুষের মন মানসিকতা সম্পর্কে আপনারা যত জানেন আমরা কিন্তু তত জানি না। সে তার কর্মজীবনের জন্য, এই দেশবাসীর জন্য। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, আমি সুযোগ পেয়েছিলাম আপনাকে অবহিত করি, একমাত্র জেলা পরিষদ যেটা মাননীয় মন্ত্রী মহোদয় মরুইছড়া ইকো পার্ক বৃষ্টি বস্ত্র স্থাপন করে গিয়েছিলেন, ওরা সেট আপকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আর আমাদের আমাদের ছেলেস মুন্ডেজার জেলায় প্রবেশ করতে সেই উদ্যোগন কর্মকর্তাদেরকে নিয়ে এসেছেন, তার জন্য মৌলিকতাবাসী বর্ধিত আমাদের সম্মানিত সুবিধা আমার কথাটা আমাদের সাবেক বিশ্বকর হিসেবে দুইটা সংস্কৃতির আমার বক্তব্য রাখতে চাই। একটা হচ্ছে যারা প্রধান আইনশৃঙ্খলা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের প্রতি। আপনাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বৃহত্তর সিলেটে গর্ব বাংলা পলিসি, আমরা কিন্তু 30 কোটি টাকা ব্যয়ে আমরা কোচারদের নিয়োগ করি, আমরা কিন্তু 30 কোটি টাকা ব্যয়ে আমরা কোচারদের নিয়োগ করার একদম পথে হয়তো এক সপ্তাহে নিয়োগ হয়ে যাবে। একটা বিশেষজ্ঞ মাস্টার প্ল্যান তৈরি করা সারা দেশে, সেখানে 4 জন ব্রিটিশ, 1 জন ফ্রেঞ্চ এবং আমাদের দেশেরও বিশেষজ্ঞরা থাকবে, তারা সারা বাংলাদেশ সার্ভে করবে, করে একটা ওয়ান স্টপ সার্ভিস এর মতো একটা পার্বত্য চট্টগ্রাম যেতে হলে যদি কোনো পারমিশনের দরকার হয়, কোনো পর্যটক যাতে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়, এই যে ওয়ান স্টপ সার্ভিস এবং কোন কোন জায়গায় কী করা কোনটা করলে ভালো হবে এই ধরনের কনক্লুসিভ একটা রিপোর্ট ওনারা দিবেন মাস্টার প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমরা অগ্রসর করব।